আমি নেত্রকোনা দুর্গাপুরে জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে তালিকাভুক্ত পথপাঠাগারের বার্ষিক পাঠসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে। উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বহেরাতলি গ্রামের কুমুদিনী হাজংয়ের বাড়িতে এ পাঠসভার উদ্বোধন করেন টঙ্ক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজং। পথপাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে পাঠাগার সহসভাপতি জিয়াউল হক শুভর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজিবুল আহসান। এখানে যে বিষয়টা বারবার এসেছে যে পথপাঠাগারের জন্ম, তার বেয়ে চলা এবং তার যে একটা ঠিকানা এবং তার স্থিতিশীল একটা অবস্থা হওয়ার বিষয়ে যে কথাগুলো এসেছে, সেই কথাগুলো আসলে সত্যি একটা সুন্দর একটা বিষয় এবং পাশাপাশি এটা একটা উদ্বেগজনক বিষয়। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত কবিগণ কবিতা পাঠ করেন। আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে 10 জনকে পথপাঠাগারের পক্ষ থেকে সম্মাননার স্মারক দেওয়া হয়। তাদের সকলের হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। বার্ষিক পাঠসভা ও পথপাঠাগার সম্মাননা প্রতি বছরের মতো এবারও টঙ্ক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজংয়ের বাড়িতে অনুষ্ঠিত হলো। আমরা প্রতি বছরই গুণীজনদেরকে প্রত্যেক ক্ষেত্রে যারা অবদান রাখে তাদেরকে আমরা সম্মাননা করে থাকি। মৌ বিশ্ব শর্মা, হ্যালো ডট বিডি নিউজ 24.com, নেত্রকোনা।